শুধু পরীক্ষা নিরীক্ষা নয় সিরিজ জিততে চায় নাজমুল। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে কোদের সংস্কারের বৈশ্বিক আসর। এই বিশ্বকাপকে সামনে রেখে এক এক স্কোয়াড ঘোষণা করেছে বিভিন্ন দেশগুলো। বাংলাদেশ এখনও বিশ্বকাপ দলের স্কোয়াড ঘোষণা করেনি, তবে প্রতিযোগিতামূলক ম্যাচের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সান্তরা। প্রস্তুতির জন্য ফরম্যাটের সিরিজ খেলা, বিভিন্ন ধরনের সিরিজ খেলা দরকার। বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চট্টগ্রামে শুরু হচ্ছে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ দিয়ে। জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। বাছাইপূর্ব যোগ্যতা অর্জন করতে না পারলেও বিশ্বকাপে ঠাঁই হয়নি জিম্বাবুয়ে, তবুও সিরিজ শুরুর আগে সিকান্দার রাজাকে সম্মিলিত করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বৃহস্পতিবার চট্টগ্রাম ম্যাচ পূর্বে সংবাদ সম্মেলনের শুরুতে শান্ত বললেন, টি টোয়েন্টিতে কোনো বড় দল সদর দল নেই, যেটা বললেন উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরেছে, আবার জিম্বাবুয়ের কাছে কদিন আগেও শ্রীলঙ্কা হারিয়েছে। টি টোয়েন্টি আইসিসি র্যাঙ্কিং 12তম স্থানে জিম্বাবুয়ে, বাংলাদেশ তাদের অবস্থান 3 ধাপ উপরে। শান্ত আরও বললেন, যেখানে চিন্তা করলে খুব বেশি পার্থক্য হবে না, কিছুতে কীভাবে খেলছে তা প্রস্তুতি করছে, আত্মবিশ্বাস তৈরি করছে, সেটাই গুরুত্বপূর্ণ। এটুকু বলতে পারি সিরিজ সহজ হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে শান্ত বললেন, প্রথম অধিনায়ক হিসেবে সিরিজটা জিততে চাই, এটাই আমাদের। বাংলাদেশ দলে যুগ্ম সদস্য রয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাহিদুল্লাহ, মাহমুদুল্লাহ, জাকির হোসেন, অনিক শেখ, মেহেদি হাসান, রিশাদ, তানসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব, আরফেজ হোসেন, ইমন, তানভীর ইসলাম, হাফিজ হোসেন, সাহেবুল।